শতাধিক বাংলাদেশির কাছে নরকে পরিণত হয়েছে স্বর্গভূমি ভানুয়াতু। ফের অচল হতে চলেছে মার্কিন সরকার, কেমন প্রভাব পড়বে অর্থনীতির ওপর? সৌদি চীনের কাছ থেকে $1100 কোটি সহায়তা চায় পাকিস্তান। নিকারাগুয়ার আরও 100 কর্মকর্তার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। হঠাৎ বন্যার কবলে নিউ ইয়র্ক, জরুরি অবস্থা ঘোষণা। দ্বিতীয় দফায় ভোট দিচ্ছে মালদ্বীপ। 30টির বেশি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। পশ্চিমবঙ্গে দেয়াল ধসে 3 শিশুর মৃত্যু। জিম্বাবুয়েতে সোনার খনি ধসে নিহত 6। ফেরিতে আগুন, 177 জনকে উদ্ধার করল ইতালির কোস্ট গার্ড।